আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, এটা হলো মেকানিক 361 প্রো, একটা পিডিএ ওপেনার মেশিন। এটা আমাকে একটা মিস্ত্রি দিয়েছে, আমি আগেও এটার উপর একটা ভিডিও করেছি, যে এর হিট প্লাস এয়ার কম্প্রেসার একসঙ্গে অন অফ হয়, কিন্তু এটা মিস্ত্রি প্রবলেম ফিল করছে যে কী করে হিটটাকে বন্ধ করা যায় সেইটাই আমি এখন দেখাবো। আমি এটা গিয়ে ওপেন করলাম। এই হিটের জন্যে যে হিটার আছে সেটা আমি কোনো মতেই কাট করব না। আমি এখানে তাহলে আমাকে যদি হিটারটাকে কাট করি তাহলে একটা হাই অ্যাম্পিয়ারের সুইচ ইউজ করতে হবে, তার জন্যে আমি এখানে এই বোর্ডটায় আমি এর যে পিটিসি ইউজ করা আছে, যে পিটিসিটা একটা নির্দিষ্ট মাত্রায় গরম হলে, যে থার্মোস্টার একটা নির্দিষ্ট মাত্রায় গরম হলে এ কাটিং হয়ে যায়, যেরকম ধরনের হিট সিলেক্ট করব ঠিক সেই রকমভাবেই হিট হলেই এটা কাটিং হয়ে যাবে। তা আমি যদি এই সেন্সারটাকে ইউজ করি তাহলে এর হিটটাকে সহজেই কাটিং করা যাবে খুব লো অ্যাম্পিয়ারে। দেখুন এখানে পুরো পিটিসি শো করছে। আমি মিটারটাকে ভালোভাবে রেখে দিচ্ছি। এই সেন্সার যে দুটো তার, সেই সেন্সার দুটো তারে দেখুন দুটোই শর্ট দেখাচ্ছে। এই শর্ট যতক্ষণ থাকবে ততক্ষণ এই হিট এই মেশিনে হিট হবে, এবং এই সেন্সারটাকে যদি আমি ওপেন করে দিই, মানে সুইচের মাধ্যমে যদি ওপেন করে দিই তাহলে এই হিটটা বন্ধ হয়ে যাবে। যখন এই মেশিনটি হিট করে, হিট হয় একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে সেই হিটটা, দেখুন এখানে একটা সুইচ আছে, যে সুইচটা শুধু এই মেশিনটা অফ অফ অন অফ করার জন্যে। তা আমি এক্সট্রা কোনো সুইচ না লাগিয়ে এই সুইচটাকেই আমি সেন্সার অন অফ করব, তাহলে হিটটা বন্ধ করা সম্ভব হবে, মেশিনে কোনো এক্সট্রা সুইচ লাগবে না। আমি মেন সুইচ থেকে আমি সুইচ অন অফ করব, কিন্তু এই সুইচটাকে আমি সেন্সার হিসাবে ইউজ করব। খুব ইজি একটা প্রসেস যেটার সাহায্যে আমি এটার হিটটাকে বন্ধ করে দিতে পারবো। অনেক সময় পিডিএ ওপেন করার সময় হিটের কোনো আর প্রয়োজন হয় না, অনলি এয়ার কম্প্রেসারের প্রয়োজন হয়। তার জন্যেই আগে যে সমস্ত মেশিন বেরিয়েছে সব হিটটাকে বন্ধ করা যেত, কিন্তু এই মেকানিক 361 প্রো হিট বন্ধ করা যায় না, এর একসঙ্গে হিটও, হিট প্লাস এয়ার কম্প্রেসার দুটোই একসঙ্গে হয়, এর জন্যে মিস্ত্রিরা প্রবলেম ফেস করে। দেখুন এইটা যে ছোট্ট একটা কানেক্টার ছিল, সেই কানেক্টারটাকে খুলে আমি সুইচটাকে ডাইরেক্ট করে দিচ্ছি, এটা অটোমেটিক অন হয়ে যাবে,
মেন সুইচ থেকে অপারেট করতে হবে, মেশিনে কোনো সুইচ থাকবে না। দেখুন এই তারটা আমি পুরো ডাইরেক্ট করে দিলাম যে পুরোপুরি অন হয়ে যাবে সুইচটা। দেখুন এই জায়গাটায় পুরো অন হয়ে যাবে। এবার আমি একটা সুইচকে, এই সুইচটাকে আমি কাজে লাগাবো অনলি সেন্সারটাকে কাট করার জন্যে। আমি দেখুন এই দুটো পয়েন্ট, এই দুটো হলো সুইচের পয়েন্ট। এই তারটাকে আমি একটু, তারটা লম্বা করে নিচ্ছি, ক্লিপগুলো একই রেখেছি, এখানে আমি ঝালাই করে লাগিয়ে দেবো, তাহলে আমাকে সুইচে হিট দেওয়ার প্রয়োজন হবে না, সুইচটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ দেখুন আমি দুটো তারকে আমি কানেক্ট করে নিয়েছি, ঠিক করে নিয়েছি যে ক্লিপ দুটো লাগিয়ে নিয়েছি সুইচের মধ্যে, শুধু লাগিয়ে দেবো। এটা শুধু এয়ার কম্প্রেসারটাই অন থাকবে, কিন্তু হিটটা অফ হয়ে যাবে, হিটারটা বন্ধ হয়ে যাবে। এই দুটো লাগিয়ে দিলাম, এখানে কোনো হাই অ্যাম্পিয়ারের কোনো প্রয়োজন নেই, অনলি প্লেন সুইচ দিয়েই, যে সুইচটি লাগানো আছে সেই সুইচটা দিয়েই এটার কাজ চলে যাবে। যদি আমি হিটারের কানেকশান কাট করতাম তাহলে কিন্তু আমাকে হাই অ্যাম্পিয়ারের সুইচ লাগাতে হতো, তা আমাকে কোনো প্রয়োজন নেই। এই দেখুন বোর্ডে এবার যে সেন্সারের দুটো পয়েন্ট লাগানো আছে সেই দুটোকে আমি খুলে নিয়েছি, যে কোনো একটা তার খুলে নিয়ে আমি এখানে সুইচের মাধ্যমে আমি এখানে কানেকশান করব। এই দুটো আমি দুই জায়গায় লাগিয়ে দেব, সেন্সার পয়েন্টে যে কোনো একটা তার খুলে নিতে হবে বোর্ডের থেকে। সেন্সারটাই শুধু সুইচ হবে। এইটা করলে কি হবে, এই ধরনের সেন্সারে কাট করে করলে একটাই সুবিধা, যেটা হলো হিটটাও একই জায়গায় থাকবে আপনার মেশিনে, ঠিক যেমন হিট দেওয়া আছে ও হিট বাড়বে না, ঠিক একই জায়গায় হিটটা দাঁড়িয়ে থাকবে। যখন আমি সেন্সারটা লাগাবো তখন আস্তে আস্তে মেশিনটি হিট হবে, তারপরেই আবার অটোমেটিকলিও কাট হবে। এটা কোনো প্রবলেম হবে না, অটোমেটিকলি আপনি যেখানে যেরকম হিট রাখবেন সেই জায়গাটাই আপনি কাট করে রেখে দিতে পারবেন, আস্তে আস্তে হিটটাও ডাউন হয়ে যাবে। এটা আর একটা সুবিধা হলো যে আপনার মেশিনটি চলতে থাকলে হিটার একটা হাই অ্যাম্পিয়ার নেবে, তাহলে আপনার ইলেকট্রিক বিলটাও বেশি আসবে। এটাই দেখুন ইলেকট্রিক বিলও কম আসবে আপনার, যেটুকুনি হিটের প্রয়োজন, আর হিট দরকার নেই, আপনার পিডিএ রিলিজ হয়ে যাবে, শুধু কাটিং করবেন, হিটের আর প্রয়োজন নেই। যদি না যেতে পারে আমি যাচ্ছি, আগে কি হতো, হিটের আপনার প্রয়োজন নেই তবুও মেশিন হিট থাকতো, হিট হয়ে যেত আস্তে 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 হিট হয়ে যেত,
কিন্তু এটাই হিটের আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি হিটটাকে বন্ধ করে দিন, শুধু এয়ার কম্প্রেসার থাকলেই হয়ে যাবে। এটা এর জন্যই করা, মিস্ত্রিরা এই প্রবলেম ফেস করছে। আশা করি এই ভিডিওটি ভালো লাগবে, এটা কিভাবে এই মেকানিক 361 প্রোকে কিভাবে হিট বন্ধ করা যায়, খুব ইজি প্রসেসে, শুধু সেন্সারের তার কাটিং করে। আমি এই ভিডিওতে এটাই দেখালাম। দেখুন এটাকে ইনসুলেট করে দিতে হবে ভালো করে, যাতে একটার সঙ্গে আর একটা কানেকশান না হয়ে যায়। এবার আমি দেখুন এই দুটো তার, এবার আমি মেশিনে ফিট করে দিচ্ছি। মেশিনে বোর্ডটা ফিট করে দিচ্ছি। যেমন ভাবে ছিল তেমন ভাবেই আটকে দিচ্ছি। এবার আমি চেকিং করব যে আমার সঠিক এসি অন করছি সঠিক হয়েছে কি না। আমি সিরিজ ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখাবো যে হিট বন্ধ করার সঙ্গে সঙ্গেই সিরিজ ল্যাম্প অফ হয়ে যাচ্ছে, মানে অ্যাম্পিয়ারটা কম নিচ্ছে। দেখুন মেশিনটি চলছে কিন্তু হিট কত হিট নেবেন সব বাড়া কমা করবে সবই কাজ হবে, শুধু হিটটাই অনলি বন্ধ হবে। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কিভাবে হিট হচ্ছে। হ্যাঁ, আমি সিরিজ ল্যাম্প দিয়ে দেখাচ্ছি। দেখুন যখনই আমি হিটটাকে অন করলাম তখনই দেখুন আমার সিরিজ ল্যাম্পটা জ্বলে উঠল, তার মানে হিট হচ্ছে, সিরিজ ল্যাম্প অ্যাম্পিয়ার নিচ্ছে এর জন্য হিট হচ্ছে। এবার যখনই আমি দেখুন গরম হচ্ছে, দেখতে পাবেন, এটা আপনাদের মেশিন থাকলেই আপনারা বুঝতে পারবেন গরম হচ্ছে। এখন দেখুন সিরিজ ল্যাম্পও জ্বলছে, মানে গরম হচ্ছে। এবার আমি যখনই মেশিনটি অফ করে দিলাম তখন দেখুন সিরিজ ল্যাম্পটি অফ হয়ে গেল, তার মানে হিট বন্ধ হয়ে গেল, যে হিটারের জন্যে সিরিজ ল্যাম্পটা জ্বলছিল। এ দেখুন আমি আবার দেখাচ্ছি, এখন হিট হচ্ছে, এ দেখুন আবার অফ করে দিলাম অফ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে শেয়ার করুন। নমস্কার।